হ্যালো বন্ধুরা, আমি রাখি কোয়েল কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, আমার সেসব বন্ধুদের অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আমার রেসিপি দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তাহলে চলো বন্ধুরা, শুরু করি আমার আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের বেগুনি। ডিমের বেগুনি তৈরি করার জন্য আমি যে উপকরণগুলি নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। বেগুন আমি এরকমভাবে কেটে নিয়েছি। ডিম, কর্নফ্লোর, কালো জিরে, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। প্রথমে ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিম ফাটিয়ে নিয়েছি, কর্নফ্লোর দিচ্ছি, স্বাদ মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, কালো জিরে দিলাম। দিয়ে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব বেশি পাতলাও না, খুব ঘনও না। মিশিয়ে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছি। 10 মিনিট পরে কড়াইতে তেল দিচ্ছি, সাদা তেল। গরম তেল তুলে আমি ব্যাটারটায় দিচ্ছি। গরম তেল ব্যাটারে দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে বেগুন ডিমে লাগিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি। আর গ্যাসের জোরটা মিডিয়াম আছে রেখেই ভাজা করছি। এক সেট হয়ে গেছে, ঘুরিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একই রকমভাবে আরও একটা বেগুনে আমি ডিম লাগিয়ে তেলে দিয়ে দিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একই রকম ভাবে সবগুলোই ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, সব নামিয়ে নিয়েছি। তোমাদের যদি ভালো লাগে ডিমের বেগুনি, তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।